হঠাৎ শিরোনামে পাকিস্তানের নারী ক্রিকেটার আয়েশা নাসিম। মাত্র 18 বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন উদীয়মান ক্রিকেটীয় এই নক্ষত্র। আর তার ক্রিকেট ছাড়ার কারণ ধর্মীয়। পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবিকে অ্যাবোটাবাদের এই ব্যাটার জানিয়েছেন ইসলামের পথে জীবনযাপন করতে ক্রিকেট ছাড়ছেন তিনি। আমি ক্রিকেট ছেড়ে দিচ্ছি এবং ইসলাম অনুযায়ী জীবনযাপন করতে চাই। যারা নিয়মিত নারী ক্রিকেটের খোঁজ খবর রাখেন তারা জানেন কতটা প্রতিভাবান আয়েশা। ব্যাটিং প্রতিভায় এরই মধ্যে সুখ্যাতি ছড়িয়েছেন তিনি। 2020 সালে দেশের জার্সিতে অভিষেক হয় তার। আগ্রাসী ব্যাটিং স্টাইলে মোহিত করেছেন অনেকে। আক্রমণাত্মক ব্যাটিংয়ে সীমিত ওভারের ক্রিকেটে নিজের নাম ছড়িয়ে দেন বিশ্বব্যাপী। অনায়াসে বিরাট ছক্কা হাঁকানোর দক্ষতায় আলাদাভাবে নজরে আসেন তিনি। ম্যানুয়াল ইগনিশনে আগুন জ্বালানোর দিন শেষ, যমুনা অটো ইগনিশন গ্যাস স্টোভে রান্না হবে বেশ। ক্রিকেট বিশ্লেষকদের কথা, আয়েশার ভবিষ্যৎ উজ্জ্বল, কিন্তু ধর্মীয় জীবনযাত্রাকে প্রাধান্য দেওয়ার জন্য ক্রিকেট ছাড়লেন তিনি। আয়েশার অত্যন্ত ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে কোনো মন্তব্য করেনি পিসিবি। মাত্র 15 বছর বয়সে টি-20 বিশ্বকাপ দলে জায়গা করে নিয়েছিলেন ডানহাতি এই ব্যাটার। এরপর থেকে আয়েশা শুধু এগিয়ে গিয়েছেন। 36 আন্তর্জাতিক ম্যাচে রান করেছিলেন 402। চলতি বছর জানুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে 20 বলে 24 রানের ক্যামিও এক ইনিংস খেলেছিলেন আয়েশা। 3টি ছক্কা আর 4টি চার হাঁকিয়েছিলেন তিনি। তার ব্যাটিং দেখে পাকিস্তানের কিংবদন্তি ওয়াসিম আকরাম বলেছিলেন তিনি একজন সিরিয়াস ট্যালেন্ট। নিজের বাকি জীবন ইসলাম মেনে চলতে ক্রিকেট ক্যারিয়ার ছেড়ে দিলেন পাকিস্তানের নারী ক্রিকেটার আয়েশা নাসিম। 2020 সালে অভিষেকের পর 30টি টি-20 ও 4টি ওয়ানডে ম্যাচ খেলেছেন তিনি। টি-20 ক্রিকেটে তার মোট রান 369 আর ওয়ানডেতে 33। চলতি বছরের শুরুর দিকে শেষ ম্যাচ খেলেছিলেন আয়েশা নাসিম। আয়েশার এমন হঠাৎ অবসরের সিদ্ধান্তে অবাক হয়েছেন সকলে, কিন্তু সব উপেক্ষা করে আয়েশা বেছে নিলেন ইসলাম ধর্মকে। রায়হান রাসেল, কালবেলা।